গরু আছে মানে একলা একলা সময় কাটাবার কারণ কি? কারণ হলো মানুষ চলাফেরা করে দেখছি তো ভাই, বেশিরভাগ মানুষ স্বার্থকতা করে বুঝছেন না? আচ্ছা, দূরে ছিল তো আবার তো শুনছি আপনি দরবারে আপনার মুর্শিদের কাছে দৌড়ান। হ্যাঁ, আমার দয়াল দো কাজী বেনুজুক সৃষ্টি। আচ্ছা, আমাকে তো হাত ধরছি দয়ালের বসে ভরসংসারী এলাকা এলাকা তাহলে মনে হয় গান শুনবার হইলে। আমার কাছে কণ্ঠ তো এরকম ভালো না ভাই। আপনি কণ্ঠ লাগতো না তো আপনার মনের ভাবটা তো আইব তেনই নাকি কাছে নিচে গিয়ে বসে লম না এনই আপনি যেন আছেন এনে দোষ সুন্দর জায়গা। গানের কি কোনো জায়গা লাগে না মন লাগে? না গানের কোনো জায়গা নাই, গানের মন দিলে সময় সময় গান যায়। তা আমার দয়ালের একটা গান লেহা গান গাই। হ্যাঁ, মন্তর কপালে খারিজের চিহ্ন অন্তরে তোর বুতে ধরায়ে কি রে মন, নামাজ পড়ায়ে কি রে মন, নামাজ পড়া ও তুই সাজিলি সাজের মুসল্লি গেনি লোকের গীবত গাইলি, সাজিলি সাজের মুসল্লি গেনি লোকের গীবত গাইলি, ওরে মোল্লার কথায় বুইলা রইলি, হইলি রে তুই দিশে হারায়ে কি রে মন, নামাজ পড়ায়ে কি রে তোর নামাজ পড়া, মন নিয়ন্ত্রণ না হইলে হয় না নামাজ কোনো কালে, মন নিয়ন্ত্রণ না হইলে হয় না নামাজ কোনো কালে, ও করলি মতি নষ্ট কপালে কষ্ট হয় রে নিষ্ট পাপে ভরায়ে কি রে মন, নামাজ পড়ায়ে কি রে মন, নামাজ পড়া মন মুসলি বলি তোরে পাখ হয়ে যাও মসজিদি ঘরে, মন মুসলি বলি তোরে পাখ হয়ে যাও মসজিদি ঘরে, ওরে বেনজিরে নজর করে দাইনি নামাজে পড়গা তোরা, এ কি রে মন নামাজ পড়া, এ কি রে মন নামাজ পড়া, ও তোর কপালে খারিজের চিহ্ন অন্তরে তোর বুতে ধরা, এ কি রে মন নামাজ পড়া, এ কি রে মন নামাজ পড়া।